আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আশাস রেসিপিস। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের আয়োজন রিঠা মাছের কষানো ভুনা রেসিপিটা, যা খেতে খুবই মজাদার আর খুবই সুস্বাদু, আর মাংসের স্বাদকে কিন্তু এই রিঠা মাছের কষানো ভুনাটা হার মানায়। তো চাইলেই কিন্তু বানিয়ে নিতে পারেন সামুদ্রিক বা নদীর রিঠা মাছ দিয়ে মজাদার এই কষানো ভুনাটা। একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই কিন্তু রিঠা মাছের এই ভুনাটা খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক মজাদার সুস্বাদু রিঠা মাছের কষানো ভুনার রেসিপিটা। আজকের মাছ ভুনার রেসিপিটা আমি ব্যবহার করব সামুদ্রিক রিঠা মাছ, আর এখানে আমি 10 টুকরোর মতো মাছ নিয়ে নিয়েছি। এটা ভালোভাবে কেটে নেওয়ার পরে এটাকে লবণ এবং কুসুম গরম পানি আর 2 টেবিল চামচ আটা দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এতে কি হবে, রিঠা মাছটার উপর যে কালো আবরণটা থাকে সেটা খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি পরিষ্কার করে নিতে পারবেন, আর এটা কিন্তু বাজে গন্ধও থাকবে না। আর এভাবে করে নিলে কিন্তু রিঠা মাছটা খেতে খুবই সুস্বাদু লাগবে। তো চেষ্টা করবেন এভাবে আপনারা মাছটা পরিষ্কার করে নেওয়ার জন্য। আজকের রান্নাতে আমি ব্যবহার করব আলু। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা করে ফালি করেও কেটে নিতে পারেন। এখন চলে যাচ্ছি রান্নার পুরো প্রক্রিয়াতে, আর তার জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে 1/3 কাপ পরিমাণ রান্নার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি ব্যবহার করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু মাছটা খেতে ভালো লাগবে। আর এখানে এখন দিয়ে দিলাম আমি 1টা তেজপাতা। তেজপাতা দেওয়াতে এর স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে, আর এটা মাংসের স্বাদটা নিয়ে আসবে। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হলে এখানে আমি দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখানে এই মশলার পরিমাণ কিন্তু একটু বেশিই লাগবে। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। মরিচের গুঁড়া এখানে আমি ব্যবহার করছি 1.5 টেবিল চামচ পরিমাণ, কারণ এই মাছটা কিন্তু একটু ঝালঝাল খেতে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়া একটু কমিয়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন ধনের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখন এখানে আমি অ্যাড করছি লবণ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু স্বাদটা বাড়িয়ে বা কমিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। মশলাটা যাতে ভালো মতো কষানো যায় এজন্য এখানে আমি ব্যবহার করব এখন 1/3 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এতে কি হবে, মশলাটা খুব ভালো মতো কষানো যাবে, মশলাটা কিন্তু পুড়ে যাবে না। তো চেষ্টা করবেন মশলাটাকে 3 মিনিটের মতো করে কষিয়ে নিতে। এতে মশলাটা যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা কিন্তু থাকবে না। মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, আর মশলাটা ভালো মতো কষানো হলে কিন্তু তেলটা উপরে ভেসে আসবে, আর তখন কিন্তু বুঝতে পারবে যে মশলাটা আপনার পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই কষানো মশলাতে আমি অ্যাড করব আলু, যেটা আমি কেটে ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছিলাম। আলুটাকে দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এতে আলুর মধ্যে মশলাটা খুব ভালো মতো প্রবেশ করবে, আর খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। আলুটা একটু হালকা শক্ত থাকায় কিন্তু আলুটাকে আগে একটু কষিয়ে নেবেন, এতে আলু কিন্তু শক্ত থাকবে না। আর মাছটাকে একটু পরে কষিয়ে নিতে হবে, তাহলে মাছটাও কিন্তু ভাঙবে না। এখানে আমি 2 থেকে 3 মিনিট ভালো মতো আলুটাকে কষিয়ে নিয়েছি। তারপর আলুটা যাতে ভালো মতো সিদ্ধ হয় এই জন্য এখানে 1 কাপ কুসুম গরম পানি ব্যবহার করব। এতে আলুটা কিন্তু চটজলদি আপনার সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি নরমও হবে না, আর এতে করে কিন্তু খুব ভালো মতোই মাছটাও আপনি এখানে মিশিয়ে নিতে পারবেন। আমি এটা হালকা একটু বলো কাশলে কিন্তু পরবর্তীতে মাছটা অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরেই কিন্তু এখানে গরম পানি অ্যাড করার কারণে বেশ ভালো মতো বলক এসেছে। এখন যে রিঠা মাছগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো একে বাই একে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর রিঠা মাছটা কিন্তু যখন ধোয়া হবে বা তখন কিন্তু একটু নরম মনে হলো, যখন এটা রান্না করা হবে এবং মশলার সাথে মিক্সড করা হবে তখন কিন্তু এটা একটা শক্ত ভাব আসবে, যা খেতে কিন্তু একদম মাংসের মতোই লাগে। আর রিঠা মাছটা এভাবে হালকাভাবে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে মিডিয়াম টু লো হিটে। এতে আলুর সাথে সাথে মাছগুলোও কিন্তু খুব ভালো মতো রান্না করা হবে, আর মাছটা একটা শক্ত ভাব চলে আসবে। আর এভাবে রান্না করার জন্য এখন আমি এটাকেই ঢেকে রান্না করব ঠিক 5 মিনিটের মতো। 5 মিনিট পরে এখন আমি ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তোলার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ ঝোলের পানি এখানে উঠে এসেছে, আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। যেই মাছটা ছিল মাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠে এসেছে। আর এভাবেই কষিয়ে কষিয়ে মাছটাকে আমি রান্না করে নিব, আর এটাকে এখন আমি আবার ঢেকে রান্না করব ঠিক 10 মিনিটের মতো। 10 মিনিট হয়ে গিয়েছে আর এটা কিন্তু ভালো মতোই কষানো হয়ে গিয়েছে।
আর দেখেই বুঝতে পারছেন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। আর রিঠা মাছটা যেহেতু মাংসের মতো করে রান্না করতে হয় তো এটা কিন্তু একটু সময় নিয়েই আপনার রান্না করতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। মাছটা আলুটার সাথে একদম ঝোলটা শুকিয়ে গিয়েছে আর এটা আমি হালকা আর একটু ভিজা ভিজা বা গ্রেভি ভাবটা রাখবো। এর জন্য এখানে আমি এখন ব্যবহার করব 1 কাপ পরিমাণ গরম পানি। চেষ্টা করবেন এখানে গরম পানিটাই ব্যবহার করার জন্য, কারণ মাছ এবং আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আপনি যতটুকু গ্রেভি রাখতে চান ঠিক ততটুকু পরিমাণে পানিটা এখানে ব্যবহার করলে তরকারিটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। গরম পানি ব্যবহার করার কারণে এটা খুব তাড়াতাড়ি কিন্তু বলক এসে পড়বে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। ঠিক এই পর্যায়ে এখন আমি ব্যবহার করছি 5টা কাঁচামরিচ, এটা আমি মাঝখান থেকে একটু চিরে দিয়েছি। আর এখন ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতাটা দেওয়াতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে, আর এর খুব ভালো একটা ফ্লেভার আনার জন্য ব্যবহার করব এখন জিরা গুঁড়া। আমি এখানে টালা জিরা গুঁড়াটা ব্যবহার করছি 1/2 টেবিল চামচ পরিমাণ। জিরা গুঁড়া দেওয়াতে কিন্তু এই স্বাদটা একেবারে মাংসের স্বাদের মতোই লাগবে। তো চেষ্টা করবেন ঠিক এইভাবেই ফলো করে মাছটাকে রান্না করে নেওয়ার জন্য, যা কিন্তু আপনার মাংসের রান্নার পাশাপাশি মাছের এটা খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি হালকা নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পুরো 5 মিনিটের জন্য, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো মতো এখানে পাওয়া যায়। চুলার আঁচটা আমি একেবারে লো করে দিয়েছি, ঢাকনা দিকে ঢেকে রান্না করছি জাস্ট 5 মিনিটের মতো। ঠিক 5 মিনিট পরে কিন্তু তরকারিটা একদম মাখামাখা এবং গ্রেভি ভাবটা হয়েছে, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর খেতে তো অসাধারণ হয়েছে। আশা করছি আমার আজকের রিঠা মাছের কষানো রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আজকের রেসিপি যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে নিত্য নতুন মজাদার হেলদি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি এটা একটু সার্ভ করে নিচ্ছি, আর আপনারা এটা চাইলে কিন্তু গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, অথবা চাইলে কিন্তু পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। যেভাবেই খান না কেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আশা করছি যারা মাছ খেতে পছন্দ করেন রিঠা মাছের এই রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করবেন। আর আমি আজকে এখানে সামুদ্রিক রিঠা মাছটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে নদীর রিঠা মাছটা পাওয়া যায় সেটাও ঠিক একই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বানিয়ে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে নিত্য নতুন হেলদি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফিজ।